হ্যালো ভিওয়াস দে এডুকেশান চ্যানেলে সকলকে স্বাগত জানাই আগে থাকছে উচ্চ মাধ্যমিকের দর্শন বিষয়ের বিরোধিতা থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র হাতে গোনা কয়েকটি প্রশ্ন করলেই আগামী দু হাজার কুড়ির পরীক্ষায় তুমি মাত করতে পারবে তাহলে দ্রুত দেখে নিই কী কী প্রশ্ন রয়েছে এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন হচ্ছে বিরোধানুমান বলতে কি বোঝায় দুটি বিরোধী বচনের মধ্যে যখন একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ম থেকে অপর বচনটির সত্যতা বা মিথ্যাত্ব অনুমান করা হয় তখন সেই ধরনের অনুমানকে বলা হয় বিরোধানুমান পর প্রশ্ন বচনের বিরোধিতা বলতে কি বোঝায় একই উদ্দেশ্য ও একই বিধেয় বিশিষ্ট দুটি বচনের মধ্যে যখন গুণ বা পরিমাণ বা গুণ ও পরিমাণ উভয় দিক থেকে পার্থক্য লক্ষ্য করা যায় তখন সেই রূপ বচনের পারস্পরিক সম্পর্কে বলা হয় বচনের বিরোধিতা বচনের বিরোধিতাকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী বচনের বিরোধিতাকে চার ভাগে ভাগ করা যায় এবং সেগুলি হল যথাক্রমে বিপরীত বিরোধিতা অধীন বিপরীত বিরোধিতা বিরুদ্ধ বিরোধিতা ও অসমবিরোধিতা অ্যারিস্টটল কত ধরনের বিরোধিতা স্বীকার করেছেন ও কি কি। অ্যারিস্টটল দুই ধরনের বিরোধিতা স্বীকার করেছেন সেগুলি হল বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতা নব্যযুক্তি বিজ্ঞানীরা কত ধরনের বিরোধিতা স্বীকার করেছেন ও কী কী উত্তর হবে নব্যযুক্ত বিজ্ঞানীরা একটি বিরোধিতা স্বীকার করেছেন এবং সেটি হল বিরুদ্ধ বিরোধিতা বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে দুটি বচনের সত্যমূল্য রূপ হয় বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে একটি বচন সত্য হলে তার বিরুদ্ধ বচনটি মিথ্যা হয় আবার একটি বচন মিথ্যা হলে তার বিরুদ্ধ বচনটি সত্য হয় বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে যদি দুটি নিরপেক্ষ বচনার মধ্যে একই উদ্দেশ্য ও বিধেয় থাকা সত্ত্বেও উভয় বচনার মধ্যে গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকে তবে তাদের পারস্পরিক সম্বন্ধকে বলে বিরুদ্ধ বিরোধিতা সাধারণত মানুষ পরিশ্রমী নয় বচনটির অসম বিরোধী বচন নির্ণয় করো উত্তর হবে এলএফ অর্থাৎ লজিক্যাল ফার্ম বা তর্কবিজ্ঞানসম্মত রূপ ও বচন কোনো কোনো মানুষ নয় পরিশ্রমী এই বচনটির অসম বিরোধী বচন হবে ই বচনে কোনো মানুষ নয় পরিশ্রমী অসমবিরোধিতায় বচন দুটির মধ্যে কীরূপ পার্থক্য থাকে অসম বিরোধিতায় বচন দুটির মধ্যে পরিমাণে পার্থক্য থাকে অসম বিরোধিতায় বিশেষ বচন দুটিকে কী ধরনের বচন বলে অসম বিরোধিতায় বিশেষ বচন দুটিকে অনুবর্তী বচন বলে বিরোধানুমান কোন ধরনের অনুমান বিরোধানুমান এক প্রকার অমাধ্যম অনুমান সৈনিকরা অনেকে দেশপ্রেমিক এর বিপরীত বিরোধী বচন কী হবে এফ বচন হলো বচনে সকল সৈনিক হয় দেশপ্রেমিক এর বিপরীত বিরোধী বচন হবে ই বচনে কোনো সৈনিক নয় দেশপ্রেমিক যদি ই বচন মিথ্যা হয় তবে ও বচনে সত্যমূল্য কী হবে যদি ই বচন মিথ্যা হয় তবে ও বচনে সত্যমূল্য হবে অনিশ্চিত সত্যমূল্য বিষয়ক একটি ভিডিও আমি অতি শীঘ্রই চ্যানেলে প্রকাশ করব। সেখান থেকে সত্যমূল্য নির্ণয়ের শর্টকাট পদ্ধতি তোমরা পেয়ে যাবে আর ইতিমধ্যে যে বা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অশেষ ধন্যবাদ আর যারা করি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে পরে প্রশ্ন হচ্ছে এ বচন সত্য হলে একই উদ্দেশ্য ও ই আই ও বচনের সত্যমূল্য কী হবে বচন সত্য হলে এই বচন হবে মিথ্যা আয় বচন হবে সত্য এবং ও বচন হবে মিথ্যা বিরোধিতা যুক্ত দুটি বচনের বিশেষ বচনটি মিথ্যা হলে সামান্য বচনটি কি হবে বিরোধিতা যুক্ত দুটি বচনে বিশেষ বচনটি মিথ্যা হলে সামান্য বচনটি মিথ্যা হবে একই উদ্দেশ্য ও একই বিধেয় বিশিষ্ট এ বচন সত্য হলে ই এবং ও বচনের সত্যমূল্য কি হবে এক্ষেত্রে ও বচন সত্য হলে ই বচনের সত্যমূল্য মিথ্যা হবে এবং ও বচনের সত্যমূল্য মিথ্যা হবে অধীন বিপরীত বিরোধিতার সত্যতার নিয়মটি লেখ নিয়মটি হলো একটি বছর মিথ্যা হলে অপর বচনটি সত্য হবে এবং একটি বচন সত্য হলে অপর বচনটি অনিশ্চিত হবে বিরোধী বচন উল্লেখ করো প্রত্যেক মানুষ বুদ্ধিমান উত্তর হবে এল এফ এ বচনে সকল মানুষ হয় বুদ্ধিমান প্রাণী বিপরীত বিরোধী বচন হবে ই বচনে কোনো মানুষ নয় বুদ্ধিমান প্রাণী অসম বিরোধী বচন হবে আয় বচনে কোনো কোনো মানুষ হয় বুদ্ধিমান প্রাণী আবার বিরুদ্ধ বিরোধী বচন হবে ও বচনে কোনো কোনো মানুষ নয় বুদ্ধিমান প্রাণী বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লেখ প্রথম পার্থক্য হচ্ছে বিপরীতে বিরোধিতা হয় দুটি সামান্য বচনের মধ্যে কিন্তু অধীন বিপরীত বিরোধিতা হয় দুটি বিশেষ বচনের মধ্যে দ্বিতীয় পার্থক্য হল দুটি বিপরীত বিরোধী বচন কখনও একসঙ্গে সত্য হতে পারে না কিন্তু দুটি অধীন বিপরীত বিরোধী বচন একসঙ্গে সত্য হতে পারে বিরুদ্ধ বিরোধিতার মূল শর্তগুলি উল্লেখ করো প্রথম শর্ত হচ্ছে দুটি নিরপেক্ষ বচনের উদ্দেশ্য ও বিধেয় পদ এক হবে দ্বিতীয় শর্ত হচ্ছে বচন দুটির মধ্যে গুণ ও পরিমাণ উভয় পার্থক্য থাকবে তৃতীয় শর্ত হলো দুটি বচন একসাথে সত্য বা মিথ্যা হতে পারে না যদি এই সত্য হয় তবে এর বিরুদ্ধ বচনের বিরোধী বচনের সত্যমূল্য কী হবে যদি সত্য হয় তাহলে বচনের বিরুদ্ধ বচন হবে ও বচন এক্ষেত্রে ও বচনের বিরোধী বচন ই বচন হবে এবং সেটি মিথ্যা হবে ই বচনের বিপরীত বিরোধী বচনের বিরোধী বচন কী হবে ই বচনের বিপরীত বিরোধী বচন এ বচন হলে বিরোধী বচন হবে আয় বচন অতিবর্তী অসমবিরোধিতার সম্বন্ধ কাকে বলে অসমবিরোধিতার সম্বন্ধের ক্ষেত্রে সামান্য বচন থেকে বিশেষ বচনে অগ্রসর হলে তাকে অতিবর্তী বিরোধিতার সম্বন্ধ বলে বিরুদ্ধ বিরোধিতা কখন হয় একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বচনের মধ্যে যখন গুণগত ও পরিমাণগত পার্থক্য থাকে তখন বিরুদ্ধ বিরোধিতা হয় অসম বিরোধিতার ক্ষেত্রে বচন দুটির মধ্যে কী রূপ প্রভেদ থাকে অসম বিরোধিতার ক্ষেত্রে অসম বিরোধী বচনগুলোর মধ্যে কেবল পরিমাণে পার্থক্য থাকে বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে সত্য মূল্যের নিয়ম কি দুটি বিরুদ্ধ বিরোধী বচন একসঙ্গে সত্য হতে পারে না আবার একসঙ্গে মিথ্যাও হতে পারে না সকল কবি হয় কল্পনা প্রবণ বচনটির বিপরীত বিরোধী বচন কি হবে বিপরীত বিরোধী বচন হবে ই কোনো কবি নয় কল্পনা প্রবণ মানুষ অসৎ হতে পারে না অসম বিরোধী বচন নির্ণয় করো এলএফ অর্থাৎ তর্কবিদ্যাসমত রূপ হবে আয় বচনে কোনো কোনো মানুষ হয় অসৎ অসমবিরোধী বচন হবে এ বচনে সকল মানুষ হয় অসল আধুনিক যুক্তিবিজ্ঞান অনুসারে কোনটি প্রকৃত বিরোধিতা আধুনিক যুক্তিবিজ্ঞান অনুসারে বিরুদ্ধ বিরোধিতা হলো প্রকৃত বিরোধিতা আধুনিক তর্কবিদ্যায় অ্যারিস্টটলের কোন বিরোধিতাকে অস্বীকার করা হয়েছে বিপরীত বিরোধিতাকে অস্বীকার করা হয়েছে আশা করি ভিডিওটি সকলে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আজকে মতো বিদায় নিলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ